সঙ্গে পাঁচশো তেত্রিশ জনকে অফার লেটার শেউরি আইটিআই কলেজ থেকে এমন সুযোগ পেলেন চাকরি প্রার্থী যুবক যুবতীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের মাধ্যমে রাজ্যে যে সকল আইটিআই কলেজ রয়েছে সেই সকল আইটিআই কলেজ থেকে পড়ুয়াদের কাজের সুযোগ করে দেওয়া হয় রাজ্য সরকারের এমন দপ্তরের উদ্যোগে কাজের সুযোগ করে দেওয়ার জন্য চাকরি মেলা বা জব ফেয়ারের আয়োজন করা হয়ে থাকে সেই সকল ফেয়ার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে সোমবার বীরভূমের শিউড়ি আইটিআই কলেজে আয়োজিত এমন ফেয়ার মেলায় এক হাজার তিনশো একচল্লিশ জন পড়ুয়ার রেজিস্ট্রেশন করেছিল বাছাই পর্বে ওই সকল পড়ুয়াদের মধ্যে পাঁচশো তেত্রিশ জনকে অফার লেটার দেওয়া হয় এই ফেয়ারে রাজ্য এবং রাজ্যের বাইরের ছাব্বিশটি সংস্থা অংশ গ্রহণ করেছিল বলে জানিয়েছেন বীরভূম জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায় না আজকে প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সরকারের একটি দপ্তর আছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সংক্ষেপে আমরা বলি পিবি টি ইটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের অধীনে আমাদের যতগুলি আমাদের আইটিআই কলেজ আছে বা পলিটেকনিক কলেজ আছে সেই কলেজের থেকে যারা বিভিন্ন ট্রেডে কোথাও ইলেকট্রিশিয়ান কোথাও ফিটার কোথাও গ্রাইন্ডার কোথাও মোটর অ্যান্ড এই যে বিভিন্ন ট্রেডে তারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তাদেরকে আমাদের কাজের সুযোগ করে দিতে বলেছেন এখানকার আমার পাশেই আমার প্রিন্সিপাল আছেন শিবরি আইটিআই কলেজের প্রিন্সিপাল তিনি গত তিন চার বছর ধরেই কিন্তু এই ধরনের এই যে জব ফেয়ার বা কাজের মেলা ঠিক আছে এই কাজের মেলা কিন্তু তিনি এখান থেকে তিনি অ্যারেঞ্জ এখানে অ্যারেঞ্জ করছেন আজকে সেই দিন এবারের চব্বিশ পঁচিশ এই যে অর্থবর্ষে যেখানে তেরোশো একচল্লিশ জন আমাদের এরকম প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন ছাব্বিশটা কোম্পানি আমাদের সারা দেশের মধ্যে আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরেও ছাব্বিশ জন এরকম কোম্পানি তারা অংশগ্রহণ করেছেন তারা এখানে রেজিস্ট্রেশন হচ্ছে সকালের দিকটা রেজিস্ট্রেশন হয়েছে এখন প্রত্যেকটা কোম্পানি তারা হৈ হই করে তারা নিজেরাই করে আমাদের ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের এখান থেকে তাদের কোম্পানির জন্য সিলেক্ট করেছেন এখানে তেরোশো একচল্লিশ জন আজকে রেজিস্টার্ড হয়েছেন তাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং পাঁচশো জন আজকে এই শিবির থেকে এই কাজের মেলা থেকে জব ফেয়ার যেটাকে বলছি আমরা ইংরেজিতে এই জব ফেয়ার থেকে কিন্তু তারা তাদের অফার লেটার বা অ্যাপর্মি লেটার এখানে পাচ্ছেন